ভাই, এই যে কি বিশ্রী একটা পোস্ট দিছে দেখছেন, এত বাজে ভাবে একটা পোস্ট দিছে। খুব খারাপ একটা পোস্ট করছে, এর একটা কইসে গালি দেওয়া উচিত। গালি গালাজ? কিন্তু রোজা রেখে গালি গালাজ করা ঠিক হবে? একটা গালি দিয়ে দেন তো ভাই, একটা বাজে করে একেবারে বিশ্রী করে একটা গালি দিয়ে দেন। আরে ভাই, মাঝে মাঝে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, বুঝলেন নাই? এখনই একটা কইসে একটা গালি দেন, বিশ্রী করে একটা গালি দিয়ে দেন। মুখে তো বলবেন না, গালি টেপবে টিপে দিয়ে দেন। আচ্ছা দিতেছি। ভাই এই জিকির টিকির রাখেন তো, একটা নতুন গান আসছে বুঝছেন, একবার শরীর মনে দুলইয়ে নাচ আসে, শুনবেন নাকি? গান শোনা তো ভাই ঠিক না, তাই না? আরে ভাই, আপনি একা শুনতেছেন তো, এগুলো থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। হেডফোন একটা কানে দিয়ে একাই শোনেন, মানুষেরই শোনানোর দরকার নাই, একা একা শোনেন, তাইলে অত খারাপ কিছু হবে না, শোনেন। তা অবশ্য ঠিক বলছো। ঠিক আছে, টাকা পয়সা গুনতেছেন কেন? ওই জাকাতের কত টাকা আসছে ওইটা হিসাব করে একটু আলাদা করে রাখতেছিলাম। ও আরে ভাই, এটা আপনি না দিলেও চলবে বুঝছেন ভাই, এটা তো ফরজ কাজ, এটা তো সবারই করতে হবে, তাই না? ওই যে আইফোন কিনবেন না, এটা চিন্তা করছিলেন, আইফোন ওই যে অ্যাপেল কোম্পানির। হ্যাঁ, আইফোন কিনতে পয়সা লাগবে না, ওইটা জমাবে কিটা? এই যদি কেউ কাউরি দেয় বলেন, চুপচাপ ওই টাকাগুলো গুছিয়ে আইফোনটা কেনার জন্য জমা দিয়ে থাকেন, আইফোন হয়ে যাবে একটা। আচ্ছা জমান জমান, বুঝছেন, কিছু গরিব মিসকিনদের টাকা পয়সা দিয়ে কিছু হবি নি। ভাই এই রোজা রাখে আপনি সারাদিন এই সেই করতেছেন, আবার কোরআন তেলাওয়াত করতেছেন, একটু রাখেন না, এটা একটু একটু বিরতি নে। ভাই এরকম একটা পবিত্র কাজ করতেছি, মতো তুমি এসে ডিস্টার্ব করতেছো, কী হয়েছে বলো তো? ভাই ওই যে মেয়েটার কথা মনে আছে, ওই যে মেয়েটা? কোন মেয়ে? আরে ওই যে একটা মেয়ে ছিল না, একবার আপনার সাথে একটু দেখা হয়েছিল। হ্যাঁ কিন্তু তার সাথে তো আমার কোনো কথাবার্তা পরিচয় নেই। ওই যে ফেসবুকে একদিন স্ক্রল করতে গিয়ে ওর যে সাজেশনেও পাইছিলেন, ওর একটু নক করেন না কেন? এই রমজান মাস, লকডাউন চলতেছে, বোঝেন না, বাইরে অনেক বিপদ আপদ হচ্ছে, এ অবস্থায় মেয়েটা ঠিক মতো রোজা রাখতে পারতেছে কি না, কোনো সাহায্য সহযোগিতা লাগবে কি না, বোঝেন না, এটা একটু তো আপনার জানা উচিত। তা অবশ্য ঠিক, কিন্তু এরকম একটা নন মাহরাম মেয়ের সাথে এই ধরনের আলোচনা করাটা কি ঠিক? আপনি একজন প্র্যাকটিসিং মুসলিম, সবাইকে সাহায্য সহযোগিতা করবেন, তাই না? তা অবশ্য ঠিক বলছো। একটু জিজ্ঞেস কর, একটু জিজ্ঞেস কর, কেমন আছে না আছে কী করতেছে একটু জিজ্ঞেস করেন। আসলে সাহায্য সহযোগিতা তো মানুষকে করা উচিত, খবর নেই। ওয়েট, তুমি শয়তান, আমাকে বিপদে ফেলতেছো, আমাকে ট্র্যাপে ফেলতেছো, ইচ্ছা করে আমাকে তুমি গুনাহগার বানানোর চেষ্টা করতেছো। কিন্তু রমজান মাসে তো সব জাহান্নামের গেট বন্ধ করে দেওয়া হয়। হ্যাঁ, আর জান্নাতের গেটগুলো ওপেন করে দেওয়া হয়। হ্যাঁ, শয়তানকে শিকলবন্দি করা হয়। অবশ্যই, তাহলে তুমি তো শিকলবন্দি থাকার কথা। আমি আসলে শয়তান না, আমি আসলে তুমি। রমজান মাসে শয়তান শিকলবন্দি থাকলেও
তোমার মনের ভিতরে যে খারাপ দিকটা আছে সেটা তো শিকলবন্দি হয় নাই। রমজান মাস হোক বা রমজান মাসের বাইরেও হোক, নিজের নফসের উপর কন্ট্রোল করতে হবে। আমি যা বলবো সেটাই তুমি শুনবা, এটা হইলে তো ভাইয়া চলবে না, তাই না? একবার চিন্তা করে দেখো, প্রতিটা দিন তুমি শয়তানের দোহাই দিয়া যাইতা, এবার তো রমজান মাস, এখনকার দোহাই দিবা।